হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আবারও হাজির হলাম ফটো এডিটিংয়ের আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। সো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে অ্যাডোবি লাইটরুম এবং পিক্সারের মাধ্যমে রেইন ইফেক্ট ফটো এডিটিং করবেন। সো সেই প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো, অর্থাৎ লাইটরুমের মাধ্যমে আপনি ফটোর কালার কারেকশন করবেন এবং রেইন ইফেক্টটা কিন্তু পিক্সারের মাধ্যমে দিবেন। সো এই প্রসেসটি কিন্তু আমি দেখাবো, সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। সো প্রথমে লাইটরুম অ্যাপ এবং পিক্সার অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি যেতে হবে গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে কিন্তু এই লাইটরুম অ্যাপটি এবং পিক্সার অ্যাপটি পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। সো প্রথমে আমি কী করবো, লাইটরুম অ্যাপে ঢুকবো। ঢোকার পরে এখানে আমার জাস্ট যে ফটোটা আছে সেই ফটোটা এখান থেকে অ্যাড করবো। সো অ্যাড করার জন্য এখানে ডিভাইস ফোল্ডারে যাবো, দেন ডিভাইস ফোল্ডার থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করে নিব। সো এখান থেকে আমার ফটোটা অ্যাড করে নিচ্ছি। জাস্ট অ্যাড হয়ে গেলে কিন্তু এখানে দেখতে পাবেন যে ইম্পোর্টেড হয়ে যাচ্ছে। সো ইম্পোর্টেড হওয়ার পরে কিন্তু আপনি ফটোটা এখানে দেখতে পাবেন, দেখেন উপরের দিকে জাস্ট এখানে ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পর এটাকে আমরা শুধুমাত্র এখানে শুধু কালার কারেকশনগুলো করবো, দেন পরের যে রেইন ইফেক্টটা সেটা কিন্তু আমরা পিক্সারের মাধ্যমে দেবো। সো প্রথমে এখানে দেখতে পাবেন যে লাইট অপশন, জাস্ট এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে সামান্য এক্সপোজার, তারপরে এখান থেকে কিন্তু সব কিছু একটু কম বেশি করে নেবেন। সো আমি এখান থেকে একটু কম বেশি করে নিচ্ছি, দেন আপনিও এখান থেকে করে নেবেন। সো এখান থেকে হোয়াইটটা একটু বৃদ্ধি করে দেবো, দেন এখান থেকে ব্ল্যাকটা একটু হালকা কমিয়ে দেবো। সো দেওয়ার পরে এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। এরপর যাবো কালার্স অপশনে, দেন কালার্স অপশন থেকে এখানে দেখতে পাবেন যে মিক্স নামে উপরে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কালার বার্ডস রয়েছে, জাস্ট এখান থেকে কী করবেন, প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে রেড কালার। সো রেড কালার এখানে স্যাচুরেশনটা আপনি একটু এইরকম রেখে দেবেন, দেন লুমিনেন্সটা হালকা কী করবেন বৃদ্ধি করে দেবেন। এরপরে কী করবেন, আপনার রেড যে আরেকটি রয়েছে এটার লুমিনেন্সটা হালকা একটু বৃদ্ধি করে দেবেন। দেন দেওয়ার পর যে ইয়েলো কালারটা রয়েছে এটাকে আপনি স্যাচুরেশনে একদম জিরো করে দেবেন। সরি, আমি এখান থেকে জিরো করে দিচ্ছি। দেন এখানে যে গ্রিন কালারটি রয়েছে সেটির আপনি স্যাচুরেশন এখান থেকে একদম জিরো করে দেবেন। সো জিরো করে দেওয়ার পরে এখানে যে কালারগুলো রয়েছে পরবর্তী সবগুলো স্যাচুরেশন জিরো করে দেবেন। তো আমি এখান থেকে সবগুলো স্যাচুরেশন জিরো করে দিচ্ছি। সো দেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে জাস্ট দেখতে পাবো যে আবারও এখানে চলে আসবো যে রেড কালারে। সো রেড কালার আসার পর এখানে লুমিনেন্সটা আছে, জাস্ট এখান থেকে একটু কম বেশি করে দেখে নিতে পারে। সো এখানে কিন্তু একটু হালকা স্যাচুরেশনটা বৃদ্ধি করে দিলাম, বা আপনি একটু চাইলে কম করে দিতে পারেন। তো দেওয়ার পরে জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে টেম্পারেচার রয়েছে, জাস্ট এই টেম্পারেচারটা হালকা এখান থেকে বৃদ্ধি করে দিবেন। সো আমি এখান থেকে হালকা বৃদ্ধি করে দিচ্ছি, 10% মতো করে দিলাম। দেন করে দেওয়ার পর নিচে দেখবেন স্যাচুরেশন, জাস্ট এই স্যাচুরেশনটাও হালকা এখান থেকে 20% বৃদ্ধি করে দিবেন। দেন করে দেওয়ার পর এখানে ভাইব্রেন্স আছে, এটা হালকা বৃদ্ধি করে দিতে পারেন। সো দিলাম, দেওয়ার পর এখানে পরের যে ভিগনেট নামে যে ইফেক্টটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে টেক্সচারটা হালকা বৃদ্ধি করে দেবেন, ক্লিয়ারিটি বৃদ্ধি করে দেবেন। দেন এখান থেকে ভিগনেটটা কী করবেন, 30% মতো করে দেবেন। সো করে দেওয়ার পরে এখানে মোটামুটি কিন্তু আমাদের শেষ। এখন আমরা কী করতে পারি, জাস্ট যে পরের যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবো। দেন ক্লিক করার পরে এখান থেকে হালকা শার্পেনিংটা বৃদ্ধি করবো, না দেন যে পরের যে এখানে কালার নয় রিডাকশন আছে জাস্ট এটাকে দুটো আছে এটা আমরা পুরোপুরি 100 করে দেবো। দেন করে দেওয়ার পর আমাদের মোটামুটি কিন্তু ফটোটার কাজ শেষ। জাস্ট আমরা এখন কী করবো, এটাকে সেভ করব। সো সেভ করার জন্য এখানে দেখতে পাবেন যে উপরে 3 ডট, জাস্ট এখানে 3 ডটে ক্লিক করবো। দেন ক্লিক করার পরে সেভ টু ডিভাইসে ক্লিক করবো। সো এখানে কিন্তু ক্লিক করলে আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে, তারপরে আমরা পিক্সারে যাবো। সো সাকসেসফুলি আমাদের কিন্তু ইম্পোর্টেড হয়ে গেছে। জাস্ট আমরা এখন কী করবো, এটাকে ব্যাক হয়ে চলে আসবো। জাস্ট ব্যাক হয়ে চলে আসার পরে আমরা গ্যালারিতে যাব। সো গ্যালারিতে কিন্তু আমরা ফটোটা সিলেক্ট করে আমরা পিকচারটি শেয়ার করব। সো এখান থেকে অ্যালবামে যাবেন, যাওয়ার পর রিসেন্ট থেকে আমি ফটোটা নিচ্ছি। তারপরে এখান থেকে আমি শেয়ার অপশনে যাব। দেন যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে পিকচার, জাস্ট পিকচারটি সেভ করব। জাস্ট এখানে পিকচার থেকে শেয়ার করব। সো এখানে কিন্তু হোম পেজটি শো করবে। জাস্ট আমার যে রেইন ইফেক্টে রয়েছে সেটি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে যাবেন আপনি অ্যাড ফটোতে। সো অ্যাড ফটোতে যাবেন। সো যাওয়ার পরে দেখতে পাবেন যে রেইন ইফেক্ট রয়েছে এই যে কালো, এটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। জাস্ট অ্যাড করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে নিচের দিকে ব্লেন্ড নামে একটি অপশন, জাস্ট এই ব্লেন্ডে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন স্কিন, জাস্ট স্ক্রিনে ক্লিক করার পরে এখান থেকে কী করবেন, এটাকে আপনি একটু জুম আউট করবেন।
আর জুম আউট করার পরে এখান থেকে আপনি কি এটাকে ফিক্সড করে নেবেন, দেন করে নেওয়ার পরে আপনি এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। সো আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ। এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে রেনিভের আপনার ফটো অ্যাড করতে পারবেন। সো এই আমি কিন্তু খুব ইজি প্রসেসে আপনাদের দেখাইছি, জাস্ট এভাবে আপনিও যে কোনো ফটোতে আপনি রেনিভের দিতে পারবেন পিক্সার এবং লাইট্রম অ্যাপের মাধ্যমে। সো জাস্ট এখন আমরা কী করবো, এটাকে সেভ করবো। দেন সেভ করার জন্য এখানে ড্র অপশনে যাব, ড্র অপশনে যাওয়ার পরে ড্রতে ক্লিক করবো। দেন ক্লিক করার পরে এখানে থ্রি ডটে যাব, যার পরে ইমেজটা সেভ করে দেবো। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।